রাজবাড়ি রেলওয়ে পথ তিনতলা। এটা রাজবাড়ি রেলওয়ে সংলগ্ন ফুলতলা। সমন্বয় মিটিং এর মতো করে আজকে উৎসবটা আমরা শেষ করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে এখানে রেলে আমাদের 400 একরের বেশি জমি শুধু এই রাজবাড়ি এই স্টেশনের অধীনে এলাকায়, এর মধ্যে প্রায় 150 একর জমি বিভিন্নভাবে অপদখল অবৈধখল আছে দীর্ঘকাল ধরে। আমরা 3-4 দফা উদ্যোগ নিয়েও সবসময় যে আমরা সফল হইতে পারছি তা না, তো আজকে আমরা অ্যাটলিস্ট রেলের কাছে যে সমস্ত অবৈধ স্থাপনাগুলো আছে সামান্য কিছু কিছু সরিয়ে দিচ্ছি। আর আমাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে জনপ্রতিনিধি এমপি মহোদয় উনিও জানেন বিষয়টা, যে আমরা 1 মাস সময় দিয়েছি আমাদের কোটাগুলো অবৈধ দখলে আছে সেই অবৈধ কোটাগুলো স্থানীয় যারা প্রভাবশালী ব্যক্তি বা জনপ্রতিনিধি তারা তাদের উদ্যোগে এই সমস্ত লোকগুলো সরিয়ে দেবে, সরিয়ে দিলে আমাদের উচ্ছেদের প্রয়োজন হবে না। এছাড়া যে সমস্ত অবৈধ বাড়িঘর বসতি আছে ওনারা কিছুদিন সময় নিয়েছে, নিজ উদ্যোগে সরা না নিলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা সেটা সার্টিফিকেট মামলা হোক উচ্ছেদ করা হোক সেটা আমরা অব্যাহত রাখবো। এখানে এই যে 1 মাস সময় দিয়েছেন এই মানে এই উচ্ছেদ অভিযান এটি আমরাও স্বাগত জানাই, বাট এখানে আসলে উন্নয়নকে কেন্দ্র করে উচ্ছেদ অভিযান কিনা এই ব্যাপারে যদি একটু আমাদের বলেন। উন্নয়ন তো অবশ্যই, কারণ এটা আপনি দেখছেন যে রেলের এখানে রাস্তা হওয়ার কথা, এই দীর্ঘদিন ধরে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটা বন্ধ আছে দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তারপরে একেবারে রেলের কাছাকাছি সেটাকে রাস্তা তৈরি হয়ে গেছে। এটা রেলের সম্প্রসারণের সম্পূর্ণ বিরোধী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যে উদ্যোগ নিয়েছে এটা একেবারে বাধাগ্রস্ত হচ্ছে। সেই কারণেই রেলের সরকারি প্রকৌশলী বা অন্যান্য প্রকৌশলী যারা আছেন তারা চেষ্টা করছেন আন্তরিকভাবে, কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন বারবার। আজকে রেলের যিনি বিভাগের প্রধান কর্মকর্তা আমরা সহ সবাই আসছি যাতে করে ওনারা বাধা অপসারণ করে, এবং জেলা প্রশাসক স্পেশাল তারাও দায়িত্ব নিয়েছে যে তারাও কিছুটা ভূমিকা রাখবেন, এতে করে যারা এই সমস্ত বাধা তৈরি করছে তাদেরকে তারা বিরত রাখবেন, এবারে আমরা সবাই একমত করছি। এবং এখানে উন্নয়নমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজের মধ্যে আজকে আমরা অপারেশনে যাচ্ছি। এখানে ধরেন যে আসি মেলা দিন ধরে চাকরি করতে পারেন যে লেগে আমার কিছু নাই খেয়ে দেয় সেই আমি সরকি এখানে বসি তাতে আজকে আমার ভেঙে দিলাম যে আমার তো রাস্তায় যা থাকবো আমার সে জায়গাটুকু নাই আর নতুন সে চাকরি করতো মারা গেছে তো 4 বছর মারা গেছে কবে মাইকিং করছে কথা বলছি যে কোয়ার্টারে যারা আছে তাদের নামায় দেবে আর দোকান পাটলে ভাঙা হবে, কিন্তু যারা জায়গায় বর্তমান
মানে আছে তাদের কিছু করার কথা বলে না দোকান আজ 12 বছর এখানে এই দোকানের পরেই ডিফেন্স করতে দুইবার সমস্যা দুইবার বাচ্চা কাচ্চা আছে তিনটা আর কি করব দেখি আমরা আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ দেওয়া ছিল না ভাই নোটিশ দেওয়া হয়নি আপনারা সময় চান নাই যে সময় চাইছিলাম আমরা বলেন নাই যে আজকে ভাঙবে এর আগে জানতে তো বলেন নাই আমাদের সময় দিছিল মাইকিং এ বলা ছিল মাইকিং বলছিল তিন দিন কার সময় তিন দিনের আগে দেখি দুই দিনের ভিতর ভেঙে গেছে তিন দিনের সময় দিছিল মাইকে হ্যাঁ আপনাদের তো মাইকিং করা হয়েছে তারপরে মাইকিং করছিল আমরা তো প্রস্তুত বাইনি অর্জন যাতে কিছু ক্ষয়ক্ষতি না হয় আমরা তো সকালে দেই আমরা সব পুরস্কার ভাঙিয়ে নেব সবাই রেডি হয়েছি ভাঙতেছি হ্যাঁ তারপরে যে এই কামটা করবি আমরা তো এতটা মনে করতাম আপনাদের সময় দেওয়া হয়নি সরানো সময় দিয়েছে তো আমরা তো কইতেছি যে আজকে আর একটা ঘন্টা টাইম আমরা পালি আমরা সবাই সরা নিয়ে যাই করতাম আমার নাম মোহাম্মদ শাহজাহান আপনার যে হোটেলটা ভাঙা হয়েছে আপনার নোটিশ করা হয়নি না কোনো নোটিশ দেওয়া নেই কোনো কিছু না মাইকিং করছে দুই দিন করার পরে আমরা সকালবেলা এখানে বেকু নিয়ে আইছে যে এরপর আমরা সবাই খুলে ফেলাইছি দোকান তারপরেও আমাদের সময় না দিয়ে উড়মুড় করে ভেঙে দিল তারপরেও আমরা যে আমার আমাদের এটা তো রেলের জায়গা আমরা রেলের জায়গায় থাকি যেহেতু নিজের বাপ দাদার কোনো পৈতৃক সম্পত্তি নাই ঘর বাড়ি নাই এই জন্য রেলের জায়গায় থাকি ভূত টাঙ্কি রূপের আপনি হয়তো দেখছেন আমরা তার তাদের বলার সত্ত্বেও আমরা বহুত অনুরোধ করছি যে স্যার আমাদের 20 মিনিট সময় দেন আমরা ঘর বাড়ি সব খুলে নিয়ে যাচ্ছি আপনাদের জায়গা পরিষ্কার করে দিচ্ছি না কোনো সময় নেই কোনো সময় দেওয়া হবে না বলে ভেঙে দিল আমার মনে হয় বাসায় রান্না করা চাইলে ছিল তাও মনে হয় যে ওই মাটির সাথে মিশে রয়েছে আমি বপুলা পান নিয়ে রান্না করে খাবো সে চাল দেওয়া না আমার বউ তো আপনারা বলছি আমরা এই পরিস্থিতি আছে এখন কোথায় যাব কি করব কি খাবো কি যাবো আমরা জানি না এই জন্য গাছতলা যে মাটির উপরে বসে রয়েছে যে জায়গায় বিছনা করে কোনো 7 দিন আগে না বললাম 2 দিন মাইকিং করছে মাইক তারা বলছে রেলের জায়গায় অবৈধ দখলদারি যারা আছে তাদের উচ্ছেদ করবে এমন ই করছে এরকম তো অনেকবারই করছে আমরাও বুঝিনি যে এত গুরুত্বভাবে এত দ্রুতভাবে যে সময় না দিয়ে আমরা জানি যে আমাদের ভাঙবে কিন্তু ভাঙার আগে একবার হলেও তো আমাদের বলবে যে তোমাদের কিন্তু ভেঙে দেবো তোমরা তোমাদের মতো প্রস্তুতি নাও আমাদের সেটাও বলেনি হ্যাঁ লাইসেন্স ছিল করোনার জন্য আমাদের 2 বছরের খাজনা বাকি ছিল পরে খাজনা দিতে যাওয়া হয়েছে খাজনা নেয় নাই যে আমরা আর খাজনা নেব না তার আগে নিয়মিত খাজনা পরিশোধ করছে হ্যাঁ তার আগে সব সবারই খাজনা পরিশোধ আমার নাম রোজি আমি এখানে ছোট একটা হোটেল করে খাই আমি 5-7 কেজি চাল বেঁচে খাই আমার এই যে 1 সাল এক নেই আমার স্বামী আমার এখন কিছু নাই আমি ঘুর টাঙ্কির পর তাকে দেন মর পর কিছু দেন আমি এই জায়গায় 5 অক্ষ নামাজ কালাম পড়ছি আচ্ছা আপনাদের দেওয়া নেই না নোটিশ দেয় নাই চিঠি দেয় নাই খালি শুধু মাইকিং করছি কবে মাইকিং করছো পরশু দিনকে করছে তার আগের দিন করছে কালকে করে নাই কালকে করে নাই আমাকে মাইকিং কিন্তু সকালবেলা আমাকে বলছে যে গর থাকুক কিছুক্ষণ আমার আপনাদের আপনারা ভাঙে না এক সাহেব শিক্ষককে ভালো সব দেখুন নিচে থেকে চালাও পয়সা সব ভেঙে ফেলা দিছে আমার আর ঘরে চাল ডাল কিছু না কেন মিস্ত্রি যে নেব তার আমার টাকা দেওয়ার সময় তার আমার চাল বলো আমি খাবে তুমি আমার সেই দাও না আবার ঘরে মিটারটা সেই মিটারও নিয়ে গেছে আমি আর কোন দিক যাবো কিরকম করে কি করবো বাপ মনে করেন সারাদিন রেলের চাকরি করছে রেলের জায়গা রাখছে মনে করেন যে জায়গা তুমি বন্ধু কিনে নাই
আমি যা খুশি তাই করব। ايوه 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 اي